শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ অফিস আদালতে অর্ধেক জনবল সংক্রমণ রোধে ছয় জরুরি নির্দেশনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনশন অব্যাহত হাসপাতালে ভর্তি এগারো জন আলোচনার পর সমাধান বললেন শিক্ষামন্ত্রী এবং লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র করছে বিএনপি অভিযোগ তথ্যমন্ত্রী ঊর্ধ্বগতি রোধে এবার জরুরি নির্দেশনা জারি করল সরকার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে একশো জনের বেশি থাকতে পারবে না এসব অনুষ্ঠানে অংশ নিতে টিকা সনদ দেখানোর পাশাপাশি ২৪ ঘন্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন অফিস আদালতের কার্যক্রম চলবে অর্ধেক জনবল নিয়ে বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এরই মধ্যে সংক্রমণ হার ২৫ শতাংশ ছাড়িয়েছে এই অবস্থায় দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সহ ছয় জরুরি নির্দেশনা জারি করল সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রীয় রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে একশো জনের বেশি থাকতে পারবে না সরকারি বেসরকারি অফিস শিল্প কারখানায় কর্মীদের টিকা সনদ নিতে হবে বাজার শপিং মল মসজিদ বাস স্ট্যান্ড রেল স্টেশন সহ সব ধরনের সমাবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক খুব একটা বেশি আগে প্রয়োজন ছিল না প্রজ্ঞাপন জারির পর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন স্কুল কলেজে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে সে কারণেই আপাতত দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে আগামী দুই সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে উদ্দেশ্য সংক্রমণ কমানোর জন্য যাতে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয় দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্ধেক জনবল নিয়ে অফিস আদালত চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে শীঘ্রই প্রজ্ঞাপন হবে বলেও জানান মন্ত্রী সংক্রমণের হার এত বৃদ্ধি পাচ্ছে এত অল্প সময় সেটা ওমিক্রন দ্বারাই সম্ভব টোটাল দেশ কিন্তু কলাপস করা যাবে না আমরা এটাও করেছি যে অর্ধেক লোক দিয়ে তারা অফিস আদালত কাজ করবে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নোটিশও করোনা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগের কথা তুলে ধরেন মন্ত্রী বলেন রাজধানীর হাসপাতালের কোভিড শয্যার ৩৩ শতাংশই এখন পূর্ণ প্রায় প্রতিদিনই রোগীরা হাসপাতালে আসছে দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের আমরণ অনশনে শিক্ষার্থীরা অসুস্থ এগারো জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতারা অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে এদিকে সংকট নিরসনে আলোচনার জন্য শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঢাকা যাচ্ছে আন্দোলনরত পাঁচ শিক্ষার্থী সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম উপাচার্য প্রফেসর ফরিদউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে অনশনের তৃতীয় দিন এরই মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের উপাচার্য ফটকের সামনে অনশনস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা যে স্টুডেন্টদের উপর গুলি চালাইতে পারে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় নিজের বক্তব্যতে আবার বলে যাচ্ছে যে স্টুডেন্টরা মিথ্যাবাদী সেই অভিভাবক সেই আমরা কিভাবে মেনে নিব প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর অনুরোধ থাকবে তারা যেন এই বিষয়টি দেখে এবং অতি দ্রুত সম্ভব এক দফা এক দাবি পালনের একটি সুষ্ঠু ঘোষণা আমাদের কাছে আসে অনশনকারীদের সেবা দিতে ঘটনাস্থলে আছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগের একটি মেডিকেল টিম ডাক্তাররা জানিয়েছেন যেভাবে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে তাদের দ্রুতই হাসপাতালে ভর্তি করতে হবে নার্সিং স্টাফদের নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সাপোর্ট দেওয়া যায় কিন্তু যদি ওই পর্যায়টা অতিক্রম করে যে এখানে সেবাটা দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমাদেরকে উসমানী মেডিকেল কলেজ বা একটা মেডিকেলের মানে কন্টিনিউয়াস যে মনিটরিং এই মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসতে হচ্ছে এই জন্য আমরা এদেরকে মুভ করে নিয়ে যাচ্ছি অন্যান্য হসপিটালগুলোতে শুক্রবার দুপুরে আন্দোলনকারীদের সাথে দেখা করতে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা দুদিনের জন্য অনশন ভাঙার অনুরোধ করলেও আন্দোলনকারীরা কর্মসূচিতে অনড় এদিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে সিলেটের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি যে আপনাদের আন্দোলনটা অনশন কর্মসূচিটা স্থগিত রেখে অন্যভাবে করা যায়
আমরা এটাই বোঝাবার চেষ্টা করেছি। এই বিভাজনটা যত দিন যাবে তত বাড়বে, ভিতরে যে অবহেলন হবে তখন এটা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে এটা থাকাটা আমি যদি শিক্ষক হিসেবে মনে করি যে এটা কষ্ট হবে। আমি যদি এখানে থাকতাম আমার মনে হতো যে তারা আমার বিরুদ্ধে আন্দোলন করতেছে, তখন এই বিভাজনটা কিন্তু এডুকেশনের জন্য অত ভালো না। অনশনে থাকা শিক্ষার্থীরাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন, যত দ্রুত সম্ভব তারা আসলে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাই। শিক্ষক সমিতির যারা নেতৃত্বে আছেন তাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সংকট কিন্তু সমাধান করা সম্ভব। শিক্ষার্থীদেরকে মুখোমুখি ক্লাসরুমে সেই জায়গাটায় আপাতত দুই সপ্তাহ সেটা আমরা নিষেধ করেছি। আমরা পর্যবেক্ষণ করতে থাকব পরিস্থিতি, তার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব। বিএনপির লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময়ে মন্ত্রী আরও বলেন, সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে। লবিস্ট নিয়োগের অর্থ কিভাবে দেশ থেকে গেল তা তদন্ত করা হচ্ছে। মন্ত্রী বলেন, বিএনপি এর আগেও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার জন্য লবিস্ট নিয়োগ করেছিল, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য লবিস্ট নিয়োগ করেছিল বিএনপি জামায়াত। নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যায় স্বামী নোবেল ও বন্ধু ফরহাদ সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। তিনি বলেন, দাম্পত্য কলহের কারণে স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদ মিলে নিজ বাসায় গলা টিপে হত্যা করে শিমুকে। এদিকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে নোবেল ও ফরহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের একটা স্টেজে তারা দুজনেই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে বলে আমাদেরকে জানান, প্রাথমিকভাবে জানান। এবং তারা গতকালকে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং তারা দুজনেই বলেছে তারা দুজনেই এই ঘটনার সাথে জড়িত। নগর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় রিক্সা ভ্যানে থাকা এক নারীসহ মারা গেছে দুইজন। স্থানীয়রা বলছেন, সকাল 8টায় গ্রাম থেকে রিক্সা ভ্যান যোগে ফারুক হোসেন ও বুলবুলি বেগম মধুল বাজার বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। পথে নজিপুর সাপাহার আঞ্চলিক সড়কের করমজাই মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে রিক্সা ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বরিশালে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রাশিদাকে হত্যার ঘটনায় 3 ঘন্টার মধ্যে 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, 20 জানুয়ারি খবর পেয়ে আগলছাড়া থানা পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্ত করে। এ সময় নিহত রাশিদা বেগমের 1 বছরের শিশুকে উদ্ধার করা হয়। পরে গোপালগঞ্জ পুলিশের সহায়তায় ঘাতক স্বামী ও হত্যাকাণ্ডে জড়িত 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1টি মহেন্দ্র গাড়ি, লোহার হাতুড়ি, 4টি মোবাইল ফোন, রক্তমাখা কাপড় ও জুতা উদ্ধার করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। ঠাকুরগাঁওয়ে দার্জিলিং জাতের কমলা বাগান করেছে আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। প্রতিটি গাছে ফল ধরেছে প্রচুর, মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বাড়ছে, বাগানেই বিক্রি হয়ে যাচ্ছে কমলা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ভারতীয় দার্জিলিং জাতের কমলা। এই কমলা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে পীরগঞ্জের কোষারানীগঞ্জ ইউনিয়নের মালঞ্চ গ্রামের আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল
দশ বছর আগে হর্টিকালচার থেকে কয়েকটি চারা কিনে রোপণ করেন। দুবছরের মাথায় আশানুরূপ ফল হওয়ায় বাগানের পরিধি বাড়ান। এখন তার বাগানে প্রায় 300 কমলা গাছ রয়েছে। প্রতিটি গাছে 800-900 কমলা ধরেছে। বাগান থেকে ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন এই কমলা। বড় একটা কমলা বাগান আমাদের দেশে হতে পারে, এই আমাদের এই অঞ্চলে হতে পারে, এটা কিন্তু আগে ভাবা যায়নি। আমরা ভাবতাম এটা একটা কমলা একটা বিদেশি ফল, যেমনটা মোবাইলে দেখছি, হ্যাঁ তার থেকেও আরো বেশি ভালো। যে সাইজ, তার যে কোয়ালিটি, আমি নিজে অভিভূত। ইউটিউবে দেখার পরে মনে হলো যে নিজে গিয়ে একটু দেখব। কমলা বাগান কখনো দেখি নাই, এত সুন্দর, মানে অবাক করার মতো। এটা একটা না 50 বছর ফলন দিবে। এবার দিয়ে আমার সপ্তমবার ফলন। এর আগে আমি এটা পাইকারি সেল করতাম, আর যেটা হচ্ছে যে আমাদের এটা সমতল ভূমির জন্য খুব উপযোগী জাত। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায় কর্মসংস্থান হয়েছে অনেকের। কমলা ফল খেতে খুব সুস্বাদু, এমন রস প্রচুর, খেতে খুব মিষ্টি। কেজি 200 টাকা, মোটামুটি 150-100 কেজি এবং দৈনিক বেচা কেনা হয়। কৃষি বিভাগ বলছে কমলা আবাদে তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। যে কোনো গুণে মানে আমাদের বাজারের যে সমস্ত কমলা রয়েছে তার থেকে একটু উন্নত মানের, এবং তিনি এ থেকে অনেক লাভজনকভাবে এই ফসলটির আবাদ করছেন। ওনার এই উদ্যোগ এলাকাবাসীকেও কমলা চাষ উদ্বুদ্ধ করছে। উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ ও ব্যবস্থাপনার নামক একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অধীনে তার বাগান ব্যবস্থাপনার জন্য আমরা কিছু সাপোর্টও দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 73 হেক্টর জমিতে মাল্টা ও কমলার বাগান রয়েছে 1032টি। এর মধ্যে সীমান্তবর্তী পীরগঞ্জ ও হরিপুরে ভারতীয় দার্জিলিং জাতের 7টি কমলা বাগান গড়ে উঠেছে। মাসমালিসা, একুশে টেলিভিশন। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রামের গ্রামাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদনের উদ্যোগ, ব্যবহার হচ্ছে জৈব সার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুস সাত্তার ও সহযোগী অধ্যাপক পদার্থ বিজ্ঞান কোয়ার্ডিনেটর লাল মোহাম্মদ। এবারের অলিম্পিয়াডে এসএসসি নবম দশম শ্রেণী ও সমমান এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণী ও সমমান দুই ক্যাটাগরিতে 200+ শিক্ষার্থী অংশ নেয়। কেরানীগঞ্জে আটি পাঁচতনা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ডাক্তার মোহাম্মদ স্মৃতি ক্রিকেট ও হাজী আনসার আলী স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইউনাইটেড কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাব বনাম রিয়ার স্পোর্টিং ক্লাব। 10 ওভারের খেলায় 38 রানে জয়ী হয়ে ইউনাইটেড কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 32টি দল। এদিকে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 16টি দল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আটিবাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ উপস্থিত ছিলেন। এবারে এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। কৃষিপণ্যের গুণগত মান বজায় রাখতে গ্রামাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদনের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জৈব সার। কৃষি কর্মকর্তারা আশা করছেন এই কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেলে কৃষিপণ্যের উৎপাদন যেমন বাড়বে, তেমনি উৎপাদনে উৎসাহিত হবেন কৃষকরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় শীতের মৌসুমেও সবজি উৎপাদনে বিপাকে কৃষকরা। এ অবস্থায় কৃষকদের কীটনাশক ব্যবহারকে অনুৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা। জেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে পরিবেশ বান্ধব সার ব্যবহারে শুরু হয়েছে নিরাপদ সবজি উৎপাদন। জৈব সার ব্যবহারের কারণে সবজি উৎপাদনে খরচ অনেক কমেছে বলে জানান কৃষকরা। এর ফলে উৎপাদনও বাড়ছে বলে জানান তারা। মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এগুলা করে উৎপাদন, সরকার আমাদেরকে প্রচুর সহযোগিতা করে, এগুলা করে আমরা জীবনযাপন চালাই। কৃষক হিসেবে সফল সার, জৈব সার, ওষুধ সব দিছে। রেন্ডি পুত্র ধরো 40-46 টাকা, লাভ হইলে 1 লাখ টাকা ঘুরে, আর নইলে হতুন আয় তো প্রায় 10-12 বছর হত। আগে তো মাসের কিছু কাজ সবজি
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, জৈব সার ব্যবহার করে উৎপাদন বাড়াতে বিভিন্ন উপজেলায় অর্গানিক ভিলেজ নামে সবজি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রামের 8টি উপজেলায় নিরাপদ সবজি উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম জেলার 8টা উপজেলায় আমরা জৈব পদ্ধতিতে কিভাবে সবজি উৎপাদন করা যাবে এবং জৈবিক রাসায়নিকের মাধ্যমে কিভাবে কীটনাশক রোগ পোকামাকড় দমন করা যাবে সেই বিষয়ে আমরা ফার্মিং সিস্টেম স্কুলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করতেছি এবং কৃষকগণ এই তারা রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে তাদের ফসল উৎপাদন করছে। নিরাপদ সবজি উৎপাদনে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগ ছড়িয়ে দেয়া গেলে কৃষি উৎপাদন যেমন বাড়বে তেমনি কৃষি পণ্যের গুণগত মান বজায় রাখা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুমালিসা, একুশে টেলিভিশন। কক্সবাজারের উখিয়ায় মাদক আইসের চালান জব্দ করেছে বিজিবি। দেশের ইতিহাসে এটি আইসের সবচেয়ে বড় চালান। বিজিবি জানায়, উখিয়ার পালংখালী এলাকার টহল দলের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে মাদক কারবারীরা। বিজিবি পাল্টা গুলি ছুড়লে চোরা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যাগ তল্লাশি করে 5 কেজি আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 25 কোটি টাকা। এর আগে বুধবার টেকনাফের নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে 4 কেজি 175 গ্রাম আইস উদ্ধার করে বিজিবি। সেগুলোর আনুমানিক মূল্য প্রায় 22 কোটি 37 লাখ 50 হাজার টাকা। সেদিন 50,000 পিস ইয়াবাও উদ্ধার করা হয়। চট্টগ্রামের কর্ণফুলীতে শিকলবাহা খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় নদী ভাঙন রোধে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, বর্ষায় নদী ভাঙন রোধে খাল খনন এবং বাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে। এর ফলে কৃষকরা নদী ভাঙন থেকে রক্ষা পাবে এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। চট্টগ্রামের শিকলবাহা এলাকায় 8.120 কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে, এর মধ্যে মারা গেছে একজন। গেল 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,017 জন। আক্রান্তের হার 33.01%। এদিকে চট্টগ্রামে আক্রান্তদের 75% শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আসা করোনা পজিটিভ রোগীদের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে এই তথ্য মিলেছে। 2021 সালের নভেম্বর ও ডিসেম্বর এবং 2022 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের করোনা পজিটিভ 30 জনের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী বসুন্ধরা গলফ টুর্নামেন্ট। প্লে গলফ লাইফ লং স্লোগানে শুক্রবার শুরু হয় এই টুর্নামেন্ট। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে নারী, পুরুষ ও জুনিয়র মিলে 222 জন খেলোয়াড়, এর মধ্যে 13 জন বিদেশি। ভাটিয়ারি গলফ ক্লাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তৌফিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিশাল এই আয়োজনে পৃষ্ঠপোষকতা দেয় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতেও চট্টগ্রামে গলফ টুর্নামেন্ট আয়োজনে বসুন্ধরা গ্রুপকে পাশে পাবেন বলে প্রত্যাশা তার। দুদিনের এই টুর্নামেন্ট শেষ হবে শনিবার বিকেলে। আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ, অফিস আদালতে অর্ধেক জনবল, সংক্রমণ রোধে 6 জরুরি নির্দেশনা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনশন অব্যাহত, হাসপাতালে ভর্তি 11 জন, আলোচনার পর সমাধান বললেন শিক্ষামন্ত্রী। এবং লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ তথ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।